একটা স্টুডিওতে শাকিল আপার সাথে দেখা হয়েছিল। তোর ওই গানটা আমার এত ভাল লাগে বলে গানটা গাচ্ছে, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। শাবনুর কি অভিনয় করেছে, উফ। পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ। আনন্দ অশ্রুরই আরেকটা গান ছিল, শুনেছেন উত্তরে ভয়ঙ্কর, এইটা তো অনেক জনপ্রিয়, আহাহা, ওইটাতে যে শাবনুর কি অভিনয় করেছে, উফ, শুনে ফেলি, আমরা শুনে ফেলি। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। মাথায় বুদ্ধি না এক তোলা, আমি তোলা আত্মভোলা, মা কান্দি বেদি সারাই জ্যোতি, ওরে এই গানের কথাও যেমন সুন্দর, মানে সুরটাও ওরকম হয়েছে। মানে আমার সাথে একবার একটা স্টুডিওতে শাকিল আপার সাথে দেখা হয়েছিল, তো শাকিল আপা ঢুকে বলে, এই তুই, তোর ওই গানটা আমার এত ভাল লাগে বলে গানটা গাচ্ছে, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, মানে আমার এত ভালো লেগেছে যে এই যে ভালোবাসা, না না বললেও তো পারতো, কিন্তু উনি যে এত ভালো, মানে এই যে আমাকে বললেন, এটা অনেক বড় একটা। এটা কিন্তু যারা, মানে যেসব শিল্পীগুলো হ্যাঁ ইন্সপিরেশন দেয়, তাদেরকে কিন্তু, মানে তাদেরকে কিন্তু আসলে খুব ভালো লাগে, এবং সত্যিকারের ইন্সপায়ার যখন করতে থাকে না, তখন আপনি নিজেই আরো কাজ করার, মানে সুযোগ চান বা আরো কাজ করার ইচ্ছে আছে, তাই না? আমি এখন যে গানটি করছি এটা হচ্ছে হৃদয় আমার ছবি। আচ্ছা, মানে দোলার পরপরই এই ছবিটা হয়েছে আর কি, হৃদয় আমার। ওই ছবিতে একটা গান ছিল, পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ, যেখানে থাকো তুমি সেখানে যাব আমি, তুমি তো আমারই রয়েছ। পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে কত যে আপন হয়েছ। এই গানটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল, গানটা তো অনেক সুন্দর। কার লিপে ছিল এটা? শাবনুরের, মানে ছোটবেলার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লিপে ছিল না, ওটা হচ্ছে একটা কাহিনীর ভেতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জামিন নাই ছবির একটি গান, এটা আমি এবং এন্ড্রুদা করেছিলাম। এই গানটিও বেশ, মানে ভালো জনপ্রিয় হয়েছিল আর কি। এত প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়, এত প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়, গড়ব দুজন নতুন ভুবন, নতুন কোন পরিচয়, এত প্রেম শুধু নয়, আরো বেশি কিছু মনে হয়। বাহ, গানটা খুব সুন্দর হয়েছিল, গানটা আসলেই সুন্দর, মানে আপনার কণ্ঠ, বাহ বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর।